সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজলি যা আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সমঝোতার মাধ্যমে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এদিকে সাতক্ষীরার সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, যারা ভোট বর্জন করেছেন তাদের অবশ্যই খেসারত দিতে হবে। এ বিষয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? তাহলে দর্শক, শোনা যাক সাধারণ মানুষের মতামত। জনগণের এত ভালোবাসা আপনারা দেখাইয়া জনগণের এরকম ক্ষতি করবেন না। জনগণের ক্ষতি না করে আপনারা নিজেরা সমঝোতায় এসে ভালো একটা সুন্দর নির্বাচন দেন, দেশকে শান্তিতে রাখুন, বহির্বিশ্বে দেশকে উন্নয়নশীল উন্নয়নের রাজনীতি হিসাবে পরিচিত করুন, এটা আমার কামনা। উনরা তো এখন বিরোধী দলও নাই, কারণ বিরোধী দল উনাদেরকে এখন বলা যাবে না, ওনা এখন থার্ড পার্সেন্ট দল, মানে তৃতীয় দল। তাও ইলেকশনে ওনরা এই দলে নাই, এ দলে ওনাদের কোনো মন্ত্রী মিনিস্টারও নাই, কাজে ওনাদের এই জায়গায় কোনো ভূমিকাও নাই। এখন বিরোধী দল হলো রওশন ইরশাদ, আমরা বিরোধী দল হিসাবে তাদের চিনবো। নির্বাচনে আসতো তাহলে তো জনগণ যদি বিপুল ম্যান্ডেট নিয়ে একটা, আমরা মনে করি যে বিএনপি ক্ষমতায় আসতো, কারণ বিএনপির একটা ছাপড় ছিল, বিএনপি না আসতে তো বুলি করছে, শেখ হাসিনা যেটা বলছে সেটাই রাইট বলছে। বেগম খালেদা যা উনি যা বলছেন এটা হলো 100% নিরপেক্ষ একটা নির্বাচন, যে জনগণ যাচাই করুক, এটা আর কিছু নয় যে এটা অস্ত্রের বলে সঙ্গে ক্ষমতা আছে, আসলে আমরা নিরাপত্তা নাই। দুইজনেই পরামর্শ করে অথবা সমালোচনায় বসে একটা সলিউশন বের করা, হ্যাঁ আবার একটা নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন হোক, যেখানে সাধারণ জনগণের ওই চাহিদাটা পূরণ হবে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট দিতে পারবে। শেখ হাসিনা ম্যাডাম তো পাওয়ারে নতুন গভর্নমেন্ট ফর্ম করে ফেলছেন, এখন বিএনপি যতই সমালোচনা করুক না কেন ওনাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে। এই নির্বাচন তো মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন হয় নাই, যেহেতু এখানে 5% ভোট সরকারি দল বলতেছে না, আমাদের 40% ভোট হয়েছে, আর আমরা বিরোধী দল বা জনগণ বলতেছে 10% বা 5% ভোট হয়েছে, তো এখানে আমাদের দুই পক্ষে মিললে এবং একটা সংযোগতার মধ্যে আইসে আমাদের মধ্যস্থতা একটা নির্বাচন করলে আমাদের দেশে শান্তি আসবে, জনগণ শান্তিতে থাকবে। সমাজের দেশে দুজন এসে যদি দেশের জন্য যত কাজ করে দুজন আসুক, দুজন এসে একটা পার্লামেন্ট গঠন করুক। বেগম খালেদা জিয়া এই কার্যক্রম থেকে বিরত থেকে বাংলাদেশের সুষ্ঠুভাবে শান্তিভাবে সমঝোতার মাধ্যমে দুই নেত্রী একই সাথে বসে এই দেশকে শান্তি করার অনুরোধে আমরা বেগম জিয়াকে জানাই। গণতন্ত্র যদি থাকতো তাহলে এইভাবে প্রহসনের নির্বাচন হতো না, আর গণতন্ত্র যদি থাকতো আসামি ধরতে গিয়া ডাকাতি কায়দায় মানুষকে বাড়ি ঘর ভাঙচুর করা, আগুন লাগা দেয়া, মারপিট করা, এটার নাম তো গণতন্ত্র না। গণতন্ত্র হলে উভয় পক্ষে নির্বাচনের যে সরকার থাকবে 90 দিন আগে ক্ষমতা ছাড়া দেবে, 90 দিনের মধ্যে বিরোধী দল এবং যে সরকার বিদায় হয়ে যাবে তারা সম্মিলিতভাবে ইলেকশন করবে সুষ্ঠুভাবে। এইভাবে গণতন্ত্রের নামে এর চেয়ে স্বৈরাচার এরশাদ অনেক ভালো ছিল। আমরা নির্দলীয় এবং নিরপেক্ষ একটি সরকারের অধীনে আমরা নির্বাচন চাচ্ছি এবং তত্ত্ববোধক সরকারের অধীনে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাচ্ছি, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা সাধারণ জনগণ হিসেবে আমাদের সেই চাওয়া আকাঙ্ক্ষাগুলো এগুলো সব পূরণ হচ্ছে না, আমরা সেটাই চাই নির্দলীয় সরকার অধীনে এবং তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটা নির্বাচন সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক, সেটাই আমরা চাই। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলি যা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।